আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি হাফিজ, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা গুলশান সোসাইটি পার্ক, যেটি গুলশান 2 নম্বর থেকে কিছুটা উত্তরে অবস্থিত। এই পার্কে যাওয়ার আগে আমি গিয়েছিলাম বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে, সেই ভিডিওটি উপরে আইকনে ক্লিক করে আপনারা দেখতে পারেন। খুবই চমৎকার একটি জায়গা, ছোট্ট একটি জায়গার মধ্যে এই পার্কটাও কিন্তু অসাধারণ, বিকেলবেলা সময় কাটানোর জন্য বেস্ট। এই পার্কে আসা দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট দিকে হাঁটার জন্য নির্দেশনা দেওয়া আছে, যদিও আমি তা না বুঝে উল্টো পথেই হেঁটেছি। কিছুক্ষণ হাঁটার পরে এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা দেখলাম, এই ঝুলন্ত ব্রিজটা। এই জায়গাটা জাস্ট অসাধারণ, এখানে আসলে আপনার মন ভালো হবেই, তবে বর্ষাকালে এখানে আসলে আরও দারুণ লাগত। দেখতে পাচ্ছেন এই দিকটা, দেখতে পাচ্ছেন কত চমৎকার। এই ব্রিজের উপর আমরা অনেকটা সময় কাটালাম, এখানে বিকেলের বাতাসটা খুব ভালো লাগছিল, সেজন্য এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় কাটালাম। এই জায়গাটাকে আসলেই এই পার্কের প্রাণকেন্দ্র বলা যায়। ব্রিজ থেকে নেমে একটু সামনে যেতেই একটা শিশু পার্ক চোখে পড়ল, যেখানে বাচ্চারা খেলাধুলা করছে, এবং ওই জায়গাটা আলাদা বেষ্টনী করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এই পার্কটা মূলত আশেপাশে মানুষের জগিং করার জন্য করা হয়েছে, যেটা দেখলাম এখানে অনেক মানুষ এই সময়েও জগিং করছে। নিশ্চিতভাবে বলা যায় যে সকাল দুপুর বিকাল রাত কোনো সময় এই জায়গাটা ফাঁকা থাকে না। বাচ্চাদের এই শিশু পার্কে ঢুকে এরকম একটা জায়গা দেখলে এটার ভিতর দিয়ে যাব না, এটা তো হয় না। ভালোই লাগলো এটার ভিতর দিয়ে এপাশ থেকে ওপাশ যেতে। কিছুক্ষণ পর এখান থেকে বের হয়ে গেলাম। ওয়াকওয়ের পাশেই দেওয়ালে কি সুন্দর করে গাছ লাগানো আছে দেখছেন, পুরোটাকে সবুজ করার উদ্দেশ্যে এগুলো করা। অন্য পাশ থেকে এই জলাশয়টাকে দেখতেও ভালো লাগছিল, মনে হচ্ছিল এটা ঢাকার বাইরে কোথাও একটা জায়গা। সামনের এই গোল চক্করটা দেখে আমার কাছে মনে হয়েছে আমি কোনো ইনডোর প্লেগ্রাউন্ডে প্রবেশ করলাম। এই জায়গাটার মাঝখানে দাঁড়িয়ে যখন চারপাশে একটা রাউন্ড দিয়ে দেখলাম, অসাধারণ লাগলো। দেখতে দেখতে কখন যে লেকের এক পাশ থেকে অন্য পাশে চলে গিয়েছি বুঝতেই পারলাম না। তারপর আরও কিছুটা হাঁটার পরে সামনে গিয়ে এরকম একটা ফুলের ছোট্ট বাগিচা দেখলাম, দারুণ লাগলো, সাদা ফুল। আর এখানে একটা বুথ আছে যেখান থেকে যারা এখানে হাঁটাচলা করে, জগিং করে, আফটার জগিং তারা এখান থেকে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস খেতে পারে। তো আমিও গিয়েছিলাম ট্রাই করতে, কি ঘটলো আমার সাথে দেখতে থাকুন। কাঁচের বোতল, ওটা কত? ওটা 100? কোনটা খাবা বলো? কত? 06 আছে এখানে, এটা না? না না, এটা না, ওটা স্ট্রবেরি না তো? আমি তো দেখিনি। কোনটা? কাঁচে দেখো, এটা 6 নম্বর, এটা স্ট্রবেরি।
স্ট্রবেরি না তো চকলেট একটা ছিল 06 কোনটা 06 তো এটা আইটেম নাম্বার 06 স্ট্রবেরি মনে লাগতেছে না। আচ্ছা কফি টাইপের কিছু নেই, একটা কফি ছিল এখানে 100 পিছে যাও 12 না কত তো জানো শুরুতে হ্যাঁ ওকে দেন প্লিজ ইনসার্ট দ্য মানি সিম্পল ও নিচে দেখালাম না নিচে দেখালাম না এখান থেকে দিকে দেখালাম না যা দেখাই না ওকে 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 দেন নিচের দিকে দেখাচ্ছে আরে উপরে ঠেলা দাও নিচের থেকে এমনি খুলো 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 না তো পাশে পাশে হয়তো পাশে পাশে পেলাম ও কি ছিল টার্মাইট নেট কন্টেন্ট ওকে। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন এই ভেন্ডিং মেশিনটা আমি কীভাবে আটকে গিয়েছি, আসলে প্রথম তো তাই বুঝতে পারিনি। এবং এই ছিল আমার আজকের ভিডিওটা, যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর আমার পাশে থাকতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।